শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম, তো এখন আমি বেরিয়ে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন যাব বজবিনোদ ধামে। তো সকালবেলা তোমার আপনাদের দাদা ভাই আপনাদেরকে লাইভ করে দেখিয়েছিল, আর একটা ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো সেখানে আমি এখন যাচ্ছি, সকালে যেহেতু যাইনি সন্ধ্যে একটু বেরিয়ে সেখানে যাব। তো সেখানকার কিছু তথ্য আছে, মানে ইতিহাস আছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকবেন। আমরা এখন শ্রী ব্রজবিনোদ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। প্রথমেই মন্দির দর্শন করাচ্ছি। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রজবিনোদ ঠাকুরের মন্দির, আমরা প্রচলিত কথায় আকরা বাবাজির মন্দির বলে থাকি। এই মন্দিরের পাশে আরও একটি মন্দির আছে, সেটা হলো ব্রজবিনোদ ঠাকুরের শিষ্যের মন্দির। এত ভক্তের ভিড়ে ভেতরে সম্পূর্ণ ভিডিও তুলতে পারলাম না। মন্দিরের ভেতরে ব্রজবিনোদ ঠাকুরের পাদুকা ও পুঁথি আর রাধা গোবিন্দের পট আছে। শিষ্যের মন্দিরে গোপাল ঠাকুর রাধাকৃষ্ণের পট প্রতিষ্ঠিত। আজ থেকে 200 বছর পূর্বে বৃন্দাবন ধাম থেকে শ্রী ব্রজবিনোদ ঠাকুর কিছু শিষ্য নিয়ে এই স্থানে এসেছিলেন। এখানে রাধা গোবিন্দের নামগান ও অন্নভোগ বিতরণ করতেন, ধর্ম অর্চনা করতেন। উনি ভিক্ষা করেই এইসবগুলি করতেন। পরবর্তীকালে শিষ্যের ওপর এই স্থানে একটি মন্দির নির্মাণ করতে নির্দেশ দেন এবং রাধা গোবিন্দের নামগান করতে বলেন, আর উনি পুনরায় বৃন্দাবনে চলে যান। আর এই স্থানে আকরা বা আসর বস্তু বলে, তাই এই স্থানটির নাম আকরা বাবাজির স্থান নামে পরিচিত। এখন যে পাদুকা যুগল দেখতে পাচ্ছেন, এটি শ্রী ব্রজবিনোদ ঠাকুরের পাদুকা। যাই হোক, আপনাদেরকে যেটা বলছিলাম, কালের নিয়মে শিষ্যের মৃত্যুর পর এক প্রকার সব কিছুই বন্ধ হয়ে যায়, পরে অনেক কিছুই অলৌকিক ঘটনা ঘটতে থাকে। এই স্থানটি যাদের তাদের পরিবারের যে বড় তাকে স্বপ্নাদেশ দেন যেন এখানে রাধা গোবিন্দের নামগান হয়, নরনারায়ণ সেবা করা হয়। এরপর থেকেই দোল পূর্ণিমার পরের দিন প্রতি বছর ঠাকুরের নামগান ও অন্নভোগ বিতরণ করা হয়। তবে বলা বাহুল্য, প্রতি বছর ঠাকুরের নামগান হলেও ঈশ্বরের কৃপায় প্রতি 5 বছর অন্তর বড় করে অনুষ্ঠানটি পালন করা হয়। বহু ভক্তবৃন্দ আসেন দূর দূরান্ত থেকে, অনেককে মানদও করেন, বাতাসার লুট হয়, সকল ভক্তরা অন্নভোগ গ্রহণ করে থাকেন। আর ভক্তদের দানেই এই অনুষ্ঠানটি দিন দিন বৃহৎভাবেই অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের অধীন যদুপুরের এই পুরনো ভূমিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে পবিত্র হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ, আপনারা প্রত্যক্ষ করছেন। এই রকম বৃহৎ মহোৎসব অন্য কোথাও হয় কি না অনেকেরই অজানা। আর যা কিছু অর্থ ব্যয় হয় এই অনুষ্ঠানটি করতে, সব কিছুই ভক্তদের অর্থ এবং শ্রমে অনুষ্ঠানটি সুসম্পূর্ণ হয়। আমি লোকমুখে ও নিজে প্রত্যক্ষ করে যা কিছু বুঝলাম দেখলাম আপনাদের সামনে তুলে ধরলাম। যেখানে রাধা গোবিন্দের নামযজ্ঞ হচ্ছে ওখানে পুজো দিয়ে এখন বাতাসা ছড়াচ্ছে বাচ্চাদের নিয়ে আপনাদের দাদা ভাই, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ।
প্রথম এই মন্দিরে এলাম। খুব ভালো লাগছে, সবাই একসাথে ঈশ্বরের নাম গান করছি, একটা অন্যরকম অনুভূতি যা মুখে প্রকাশ করা যায় না। আর সকলেই এসেছি একসাথে, আর এখানে একজন আমাদের তিলক লাগিয়ে দিল, এর আগে আমি কোনোদিনও তিলক লাগাইনি। বাবুকেও তিলক পরিয়ে দিয়েছে, বাবু আমার দিকে তাকাচ্ছে। তো কেমন লাগছে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু যদিও রাতে ছবি তুলছি, ছবিগুলো একটু অস্পষ্ট হতে পারে, তবুও আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের সবাইকে তিলক পরে কেমন লাগছে। এখন আমরা একসাথে একটু ছবি তুলে নিলাম, এবার অন্নপ্রসাদ গ্রহণ করতে যাব। অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, এখানে 23টি কাউন্টার হয়েছিল, আগের ভিডিওতে একটু একটু করে আপনাদের দেখিয়েছিলাম। আর এখন অনেকটাই ভিড় কমে গিয়েছে, কারণ সবাই নাম গানের কাছে বসে ঠাকুরের নাম শুনছে। আর এখানে দেখুন 112টি উনুনে রান্না হচ্ছে। ১১২টি উনুনে রান্না হচ্ছে, সেটাও একটু শেয়ার করে দিলাম। এবার আমরা খেতে বসবো। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখন খাওয়া দাওয়া করছে, আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি, ওরা খেয়ে উঠলে আমরা খেতে বসবো। আর এখানে অনেকেই আমাদের ব্লগ দেখে, আপনাদের দাদাভাই ভিডিও করছে দেখে ওরা আপনাদেরকে হাই করছে। আর একটা কথা, এই মন্দিরে সবাই কম বেশি শ্রম দিয়ে এত বড় অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত করে। দুদিনে মোট 2 লক্ষেরও বেশি ভক্তরা অন্নপ্রসাদ গ্রহণ করেন। আর লোকমুখে শুনেছি এই বাবাজির স্থানে এলে কম বেশি নিজের ক্ষমতা অনুযায়ী কিছু শ্রম দিতে হয়। কেউ সবজি কাটে, কেউ রান্না করে, কেউ পরিবেশন করে, কেউ যে স্থানে সবাই খেয়ে উঠে পড়েছে সেই জায়গাটায় পাতা তুলে পরিষ্কার করে দেয়। যার যেমন সাধ্য সে সেই মাফিক একটু শ্রম দিয়ে যায়। সকাল থেকে বাবুর বাবা একটুও সময় পায়নি, তাই এখন দেখুন যারা খেয়ে উঠে পড়েছে তাদের এঁঠো জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। আর দেখুন একজন পাতা দিয়ে যাচ্ছে। তো আমরা এখন খেতে বসে পড়েছি, তো এখন খেয়ে নিই, খেয়ে উঠে আবার আপনাদের সাথে কথা বলব। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। আমরা প্রসাদ গ্রহণ করে উঠে পড়েছি। শ্রী শ্রী ব্রজবিনোদ ঠাকুরের আবির্ভাবের কথা সংক্ষেপে আপনাদের সাথে তুলে ধরলাম। এই বছর সপ্তম পঞ্চম বার্ষিকী অনুষ্ঠান হচ্ছে। আগামীকাল অর্থাৎ 9ই মার্চ, 24শে ফাল্গুন দুপুরে প্রসাদ গ্রহণ ও কুঞ্জভঙ্গের পর মহোৎসব অনুষ্ঠানটি শেষ হবে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর একটা কথা, অনুষ্ঠানটি 8ই মার্চ ও 9ই মার্চ হয়েছিল, কিন্তু আজ 11ই মার্চ আপনারা আমার ব্লগটি দেখছেন। আমাদের বাড়ি থেকে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে প্রায় 3 কিলোমিটারের দূরত্ব, তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে সে মন্দিরে মানে যেতে গেলে জুতো পরে যেতে নেই, তো আমরা একটা বাড়িতে জুতোগুলো খুলে খালি পায়ে গিয়েছিলাম। তো পাটাও এখন ব্যথা করছে, তাই এসে বসে পড়েছি। তো সেখানে গিয়ে কী করলাম না করলাম, কী দেখলাম না দেখলাম, সব কিছুই একটু একটু করে আপনাদের সামনে শেয়ার করলাম। তো আপনাদেরকে কেমন লাগলো?
যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলটি প্রথম দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।